আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আজকে সিঙ্গারা কিভাবে সহজে ভাজ করা যায় সেই পদ্ধতি আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেভাবে ভাজ করে দেখাবো, এটা তৈরি করলে আপনাদেরকে মনে হবে বাইরে থেকে কিনে আনা সিঙ্গারা, বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে। অতি সহজে কিভাবে করবেন এটাই দেখিয়ে দেব। আমি খামিরটা আগে করে রেখে দিয়েছিলাম, ঠিক এইভাবে করে নেবেন। বড় করলে বড় ইয়ে করে নেবেন গুলিটা, আর ছোট করলে ছোট। আমি মাঝারি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলে নেবেন সিঙ্গারার আটাটা। ঠিক এইভাবে বেলে নেবেন সিঙ্গারার খামিরটা। আপনার যখন তৈরি করবেন একটু শক্ত হতে হবে, এটা যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। নরম হলে সিঙ্গারা ভালো হয় না। ঠিক এরকম করে করে নেবেন, একটু শক্ত করেই ছেনে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তার থেকেও বেশি রাখলে আরও ভালো হয়। সিঙ্গারার রুটিটা বেলে নেবেন, বেশি মোটাও না বেশি পাতলাও না, ঠিক মাঝারি করে, বেশি পাতলা করা যাবে না। ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি, এইভাবে মাঝখানে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। এরকম করে এখন একটা বাটিতে সাদা পানি নিতে হবে, নর্মাল পানি। নর্মাল পানি নিয়ে ঠিক এইভাবে পানিটা লেগে নেবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক এরকম করে পুরটা ভরে নেবেন। পুরটা আমি বললাম না, কারণ যে যেরকম ইচ্ছা আপনারা পুরটা দিয়ে নেবেন, তৈরি করে নেবেন। আমি কলিজা এবং আলু দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। এরকম করে পানি দিয়ে চারিদিকে পানিটা লাগাই নেবেন, আর এরকম করে খুব সহজ আমি বলে দিচ্ছি। শাড়িটা যেরকম কুচি করে, একটা কুচির মতো এরকম কুচি দিয়ে ভাঁজ করে আপনারা ঠিক এইভাবে করবেন। হয়ে গেল, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। একটা ভাঁজ দিয়ে নেবেন মাঝখানে, ভাঁজ দিয়ে নিয়ে ফোল্ড করবেন, ব্যাস। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিঙ্গারাটা ভাঁজ হয়ে গেল, পারফেক্ট। অনেক বাচ্চারা বাড়িতে তৈরি করলে সিঙ্গারা, বাচ্চাদের কমপ্লেন হয় রেস্টুরেন্টের মতো হয় না, ভালো লাগছে না। পুরটা হয়তো অনেক ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, কিন্তু ফোল্ড করার জন্য সিঙ্গারাটা বাচ্চাদের মনোপুত হয় না। কাজেই এই ভাঁজ করাটা অনেক জরুরি, সুন্দরভাবে করা। দেখুন আমি কত সহজে ভাঁজ করে দেখাচ্ছি। এইভাবে দিবেন, একটু ফাঁকা করে নিতে হবে। পুরটা আপনি যেভাবে দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন, তবে একটু ভরা ভরা দিলেই ভালো হয়। আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এইভাবে পানিটা চারিদিকে লাগিয়ে নেবেন, তারপর এইভাবে একটা ভাঁজ দেবেন, ব্যাস হয়ে গেল পারফেক্ট সিঙ্গারার ভাঁজ। এইভাবে যদি বাসায় তৈরি করে দেন সবাই খুশি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব এক এক করে। আপনারা দেখতেই পেলেন কীভাবে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি হয়ে গেল। এখন আমি ভাজাটা কীভাবে ভাজবেন সেটা আমি দেখিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে সিঙ্গারা। এই সিঙ্গারা বাড়িতে তৈরি করলে কেউ বুঝতেই পারবেন না আপনি তৈরি করেছেন না দোকান থেকে নিয়ে এসেছেন কিনে।
দেখেন আমি দেখিয়ে দিচ্ছি নিচে কেমন হয়েছে উপরে কেমন হয়েছে ঠিক এইভাবে তৈরি করবেন খুবই সুন্দর হবে এখন তেলটা আমি দিয়ে দিলাম তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই সিঙ্গারাটা আর সিঙ্গারা ভাজার জন্য আপনারা তেল হালকা গরম যখন হবে ঠিক তখনই সিঙ্গারাটা দিয়ে দিবেন বেশি ফুটানো তেলে অবশ্যই সিঙ্গারা দিবেন না সিঙ্গারা দেওয়া যাবে না তাহলে পারফেক্ট সিঙ্গারা ভাজা হবে না দেখেন আমি কখন দিয়েছি তেলটা আস্তে আস্তে গরম হবে দেখেন তেলটা ফুটে যখন তেলটা ফুটে উঠবে তখন সিঙ্গারাটা আস্তে আস্তে ভেসে উঠবে সিঙ্গারা ভাজার এটাই মূল মন্ত্র আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখতে পেলেন কিভাবে ভেসে উঠেছে সিঙ্গারাগুলো ঠিক এইভাবে ভাজবেন চুলাটা মাঝারি হিট রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়ে গেল দেখেন সিঙ্গারাগুলো দেখছেন আমাদের সিঙ্গারা কিন্তু সবাই আমরা তৈরি করি সবারই অনেক টেস্ট হয় কিন্তু কেন যেন না জানার কারণে এই ভাজটা অনেকে দিতে পারেন না তার জন্য পারফেক্ট কেনার মতো সিঙ্গারাটা হয় না আমাদেরও মন খারাপ হয়ে যায় সবার যে কেন হলো না কেন হলো না আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তৈরি করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদ এবং সৌন্দর্য সবই হয়ে যাবে এইভাবে পরিবেশন করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি ভেঙে দেখায় দিচ্ছি কীভাবে মুচমুচে হয়ে গেছে দেখেন দেখছেন তো আপনারা সালাডটা পেঁয়াজ শসা এবং কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাটা পরিবেশন করবেন দেখতেই পাচ্ছেন আপনার বাসায় তৈরি করবেন খাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্তই আল্লাহ হাফেজ